Dear learner, Assalamualaikum. Hope that everybody are fine by the grace of Almighty Allah. And I am also well by the grace of Almighty Allah. Dear students, today I will discuss class 8 English. Please attention in my class and listen to me carefully. Now look at the whiteboard. Today's topic, voice sense. Active to passive. আমাদের আজকের আলোচ্য বিষয় ভয়েস সেন্স। আমরা পূর্বের ক্লাসে ভয়েস সেন্সের একদম রুলস নিয়ে আলোচনা করেছি আর আজকে আমরা ভয়েস সেন্সের দুই নং রুলস নিয়ে আলোচনা করব। ভয়েস সেন্স অ্যাক্টিভ টু প্যাসিভ, কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করা যায় আমরা শিখব আজকে। রুল টু, অক্সিলারি ভার্ব ব্যবহারের নিয়ম। অ্যাক্টিভ টু প্যাসিভে অক্সিলারি ভার্ব ব্যবহারের নিয়ম নিয়ে আমি আলোচনা করছি, তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে। প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাম, ইজ অথবা আর বসে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস রূপান্তরের সময় প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হলে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে আমাদের অ্যাম অথবা ইজ অথবা আর ব্যবহার করতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাম বিং, ইজ বিং অথবা আর বিং ব্যবহৃত হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসে? অ্যাম বিং, ইজ বিং অথবা আর বিং। দেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে have been অথবা has been বসে, have been অথবা has been বসে। Then past indefinite tense এ active থেকে passive করার সময় auxiliary verb বা helping verb বা সাহায্যকারী verb হিসেবে was অথবা were ব্যবহৃত হয়। Past continuous tense এ auxiliary verb বা helping verb হিসেবে was being অথবা were being ব্যবহৃত হয়। Past perfect tense এ auxiliary verb হিসেবে had been ব্যবহৃত হয়। Then future indefinite tense, future indefinite tense এ auxiliary verb বা helping verb হিসেবে shall be বা will be ব্যবহৃত হবে। Future continuous tense auxiliary verb হিসেবে shall be being বা will be being ব্যবহৃত হবে। Future perfect tense এ auxiliary verb হিসেবে shall have been অথবা will have been ব্যবহৃত হবে। Dear students, আমরা জানি সাধারণত একটা sentence এর তিনটি অংশ থাকে, subject, verb and object। সাধারণত কোনো কোনো সেন্টেন্সে মেন ভার্বকে সাহায্য করার জন্য একটি হেল্পিং ভার্ব বা একটি অবজেক্টিভ ভার্বের প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে সেন্টেন্সে তখন চারটি অংশ হয়ে যায়, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব বা অবজেক্টিভ ভার্ব প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো ডিয়ার লার্নার, আমি এখানে তিন নম্বর রুলস নিয়ে আলোচনা করবো। এখন রুল থ্রি, আই হ্যাভ রিটেন হিয়ার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিণত করার নিয়ম। I have written here present indefinite tense active voice ke passive করার নিয়ম। Number 1, object is subject হয়। Present indefinite tense যিনি object থাকেন উনি passive voice এর রূপান্তরের সময় subject এ পরিণত হয়। Active voice এর যিনি object থাকেন passive voice এ তিনি subject এ পরিণত হবে। Then number 2, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে আমি উপরে লিখেছি সাহায্যকারী ভার্ব হিসেবে এম, ইজ অথবা আর ব্যবহৃত হবে। নাম্বার টু, এম, ইজ অথবা আর যে কোনো একটি বসবে, ফার্স্ট পার্সনের সাথে এম, থার্ড পার্সন সিঙ্গুলার সাথে ইজ এবং প্লুরালের সাথে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরালের সাথে আর ব্যবহৃত হবে। নাম্বার থ্রি, ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে, ভি থ্রি, দ্যাট মিন্স ভি থ্রি। আমরা জানি যে ভার্বের তিনটি রূপ থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। সেক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভের সময় সবসময় ভার্বের ভি থ্রি হবে, পাস্ট পার্টিসিপল হবে। নাম্বার 4, প্রিপোজিশন বাই বসবে, প্রিপোজিশন হিসেবে একটি বাই বসবে। নাম্বার 5, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হয়, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হয়। এখানে আমি একটি উদাহরণ লিখেছি, আই ইট পিৎজা, আমি পিৎজা খাই। এখানে অবজেক্ট হচ্ছে পিৎজা, সাবজেক্ট হচ্ছে আই। সেক্ষেত্রে প্যাসিভ রূপান্তরের সময় অবজেক্টটি সাবজেক্টে পরিণত হবে, এখানে পিৎজা সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েস। পিৎজা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ অথবা আর এর যে কোনো একটি বসবে, সেক্ষেত্রে পিৎজার সাথে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার সেহেতু ইজ বসবে। মূল ভাব এখানে ইট মানে খাওয়া, ইটের পাস্ট পার্টিসিপল ভি থ্রি হবে, ইটেন, পিৎজা ইজ ইটেন, প্রিপোজিশন হিসেবে একটি বাই, বাই বসছে। দেন সাবজেক্ট ইন অবজেক্টিভ ফর্ম, এখানে আই হচ্ছে সাবজেক্ট, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে বি, পিৎজা ইজ ইটেন বাই বি। ডিয়ার লার্নার, আই হ্যাভ রিটেন রুল নাম্বার 4, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম।
আমরা এখন শিখব বেলি কন্টিনিউয়াস টেন্সের অ্যাকটিভ থেকে প্যাসিভ করার নিয়ম। নাম্বার 1 অবজেক্ট টি সাবজেক্ট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাকটিভ ভয়েস যিনি অবজেক্ট ছিল, প্যাসিভ ভয়েস যিনি সাবজেক্ট হিসেবে বসবে। দেন অ্যাম বিং অথবা ইজ বিং বা আর বিং বসবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে মিল আছে, কিছুটা মিল আছে, শুধু একটা বিং যুক্ত হবে। অ্যাম বিং অথবা ইজ বিং অথবা আর বিং বসবে। দেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দ্যাট মিন্স ভি থ্রি বসবে। দেন প্রিপোজিশন হিসেবে বাই বসবে। দেন সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। এখানে আমি একটি উদাহরণ লিখেছি, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতেছে। দিস ইজ এ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে অবজেক্ট হচ্ছে ফুটবল। অবজেক্ট প্যাসিভ ভয়েসের সময় কি হবে? সাবজেক্ট হবে। দেন মূল ভার্ব দ্যাট মিন্স এম বিং ইজ বিং, সাহায্যকারী ভার্ব দ্যাট বা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব এম বিং ইজ বিং বা আর বিং বসবে। তো যেহেতু এটা সরি ফুটবল, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু এখানে হবে ইজ বিং। দে ছিল প্লুরাল, তাই দের সাথে আর সিঙ্গুলার সাথে কখনো আর হবে না। ভার্ব সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটিও সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে অক্সিলারি ভার্বটি সিঙ্গুলার হবে, ফুটবলের সাথে ইজ হবে। এখানে ফুটবল ইজ বিং প্লেড, প্লেয়ার হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট পার্টিসিপল হবে প্লেড। তারপর হচ্ছে প্রিপজিশন হিসেবে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এখানে দে আছে সাবজেক্ট, দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি তোমরা সকলেই আমার ক্লাস মনোযোগী দেখেছো এবং সকলে আমার ক্লাসটি বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্টস, ইউ আর রিকোয়েস্টেড টু মেইনটেইন সাম হেলথ রুলস স্ট্রিক্টলি, সাচ অ্যাজ মেইনটেইন সোশ্যাল ডিস্টেন্স, ইউজিং হ্যান্ড স্যানিটাইজার, ইউজিং মাস্ক ওয়াইল গোয়িং টু আউটসাইড। ডিয়ার স্টুডেন্টস, টুডে আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস আবার দেখা হবে। টিল দেন এভরিবডি উইল বি ফাইন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।